হনুমান জয়ন্তী, কাঁধে গদা নিয়ে ভোট প্রচারে বেরোলেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের ইস্পাত নগরের একটি মাঠে ক্রিকেটও খেললেন তিনি। গদা কাঁধে নিয়ে প্রাত ভ্রমণে দিলীপ ঘোষ। হনুমান জয়ন্তীর দিন সকালে দুর্গাপুরের ইস্পাত নগরের বিজন ক্লাবের মাঠে প্রাত ভ্রমণে গদা কাঁধে দেখা গেল দিলীপ ঘোষকে। যারা ঝামেলা করছেন সাবধান হয়ে যান, নইলে 4ই জুনের পর হিসেব হবে। হুঁশিয়ারি দিলীপ ঘোষের, লাঠির পর এবার গদা হাতে দিলীপ ঘোষ। মঙ্গলবার হনুমান জয়ন্তীতে দুর্গাপুরের ইস্পাত নগরের বিজন বয়েজ ক্লাবের মাঠে প্রাত ভ্রমণে এসে তিনি বলেন, গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না, দেখলেই উৎখাত হয়ে যায়। 5 বছরের জন্য এখানে এসেছি, যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখনই এখান থেকে সাবধান হয়ে যান, না হলে 4ই জুনের পর হিসাব হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলার জেরে নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছিল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তবে এদিন ফের দুর্গাপুরে প্রাত ভ্রমণে স্বমহিমায় দেখা গেল দিলীপ ঘোষকে। মঙ্গলবার অর্থাৎ আজ হনুমান জয়ন্তী, এদিন প্রচারে দিলীপকে দেখা গেল এক অন্য অবতারে। তিনি প্রচারে বেরিয়ে কখনো ক্রিকেট খেলছেন, কখনো ফুটবল, আবার কখনো হাত পাখা নিয়েও ঘুরছেন তিনি। এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল গদা। এর আগে ত্রিশূল হাতে প্রচারে বেরিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছিলেন দিলীপ। এদিন মহিলাদের সঙ্গে আলাপ করতেও দেখা যায় দিলীপ ঘোষকে। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন। একই সঙ্গে এলাকার যুবকদের সঙ্গে ক্রিকেট এবং ফুটবলও খেললেন বিজেপি প্রার্থী। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক নিয়োগ বাতিল সহ নানা প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করে আক্রমণ করেন বিজেপি প্রার্থী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিয়েছে তার কাছে দাঁড়াবে, আমার হয়ে দাঁড়াবেন নাকি? এই যে প্রায় 3000 কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে, অর্ধেক লোককে দিয়েছে অর্ধেক দেয়নি, যারা পায়নি তাদের টাকা গেছে, যারা পেয়েছে তাদের টাকাও গেলো, চাকরিও গেলো, বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে। আমার বক্তব্য মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক, যাতে ওই ছেলেমেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলছে সেটা ফেরত দিতে পারে। সুদ সমেত 12% এরা দেয়, ওখান থেকেও 12%, 12 কোটি লাখ টাকা দিয়েছে, তার সঙ্গে 12% সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয়। আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসির নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন, পক্ষে না গেলে কোর্ট মানবেন না। সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশন ঠিক আছে, নাহলে ভুল আছে। সিবিআই, ইডি, এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে, যখন ওনার লোকেরা চুরি করছে, খুন করছে, ডাকাতি করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন সবাই বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সবাইকে বোকা পেয়েছেন নাকি? সব জবাব পেয়ে না, উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন কে ছিল তার পক্ষে? উনি কি কোর্টকে কিনে নিয়েছিলেন? তখন ঠিক ছিল যে হেরে গেছেন ঠিক আছে, আরে অপকর্ম করবেন, ফল তো পাবেন, এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।